9500 টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে ব্র্যান্ড পিসি, মানে ভাবা যায় এই ব্র্যান্ড পিসি যারা আসলে ইউজ করেন জানেন যে এগুলো একটা 5-10 বছরও কিন্তু কিছু হবে না। আচ্ছা, আপনার DDR4 এর 8GB RAM দেওয়া আছে, চাইলে আপনি এক্সটেন্ড করতে পারেন 32GB পর্যন্ত RAM আপগ্রেড করতে, 800G3 মডেল, i7 7th জেনারেশন। এটা তো আপনি পিছনে পেয়ে যাবেন হচ্ছে গিয়া, এটা তো USB4 দেওয়া, অনেকেই খোঁজেন। তো আজকে আমরা মাত্র কত টাকা থেকে দেখাবো, একবার রিজনেবল প্রাইস থাকবে হচ্ছে মাত্র 9500 টাকা থেকে কিন্তু এই ধরনের ব্র্যান্ড পিসি দেখাবো। আর এগুলো দেখেন একসাথে কিন্তু আপনি চাইলে 10টাও নিয়ে ক্যারি করে চলে যেতে পারবেন, এত চমৎকার। আপনার বাসায় যে পিসি দিয়ে যে কাজ করেন ঠিক সেই কাজগুলোই কিন্তু আপনারা এই ব্র্যান্ড পিসি দিয়ে কাজ করতে পারবেন। তবে ব্র্যান্ড পিসিগুলো কিন্তু আপনারা নর্মাল যে পিসিগুলো আছে এগুলোর থেকে অনেক দিন বেশি ইউজ করা যায়। তো যারা ব্র্যান্ড পিসি ইউজ করেন তারা ব্র্যান্ড পিসি সম্পর্কে জানেন, আর এগুলো রিজনেবল প্রাইসে থাকবে। আজকে আমরা কোরাই 7 জেনারেশন পর্যন্ত আপনারা পাবেন, আপডেটেড থেকে শুরু করে কোরাই 3 আছে, কোরাই 5 কিন্তু অনেকগুলো কনফিগারেশনের এই ব্র্যান্ড পিসিগুলো দেখাবো। এখানে HP আছে, লেনোভো আছে, ডেল আছে, তো এগুলো আপনারা পেয়ে যাবেন BDTech-এর শোরুমে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মাল্টিপ্লান সেন্টারটা সবাই চিনেন, এটার হচ্ছে লিফটের 7, দোকান নাম্বার হচ্ছে 739। তো এখানে আসলে রানা ভাইকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া সারা বাংলাদেশেই তারা আসলে এই প্রোডাক্টগুলো দেয়, এগুলো তারা মূলত আসলে হোলসেল করে। কেউ যদি কোয়ান্টিটি পিস নিতে চান যে আমার 20টা 25টা বা 30টা লাগবে, এগুলো আপনারা নিতে পারবেন। এছাড়া অনেকে কিন্তু দেখা যায় কল সেন্টারে জন্য বা বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কের জন্য একই পিসি 20টা 25টা নিতে চান, আপনারাও কিন্তু হোলসেল প্রাইসে তাদের কাছ থেকে নিতে পারবেন। তো বর্তমানে যে পিসিগুলো আছে এগুলোর প্রাইসগুলো কেমন সেটাই আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আজকে আমাদের সাথে রয়েছে রানা ভাই। রানা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমরা জানলাম যে নতুন কিছু ব্র্যান্ড পিসি বা মিনি পিসি আপনাদের কাছে চলে এসেছে, তো এগুলো আপনাদের আমরা জানি তো মনে হয় এক একটা এক এক কনফিগারেশনের হয়ে থাকে। জি বিভিন্ন কনফিগারেশন আছে আমাদের, হাই কনফিগারেশন থেকে শুরু করে একদম লো কনফিগারেশন পর্যন্ত আছে, যে কোনো ধরনের বাজেটের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরমালি আমরা তো সচরাচর সবসময় কম্পিউটার গুলো দেখে এসে অনেক বড় হয়ে থাকে, তো আমরা বড় যে পিসি গুলো ইউজ করি আর এই মিনি পিসিতে তো সেম কাজই আমরা করতে পারবো, সেম কাজই করতে পারবো, কিন্তু হচ্ছে কি কমফোর্ট অনেক, এগুলো অনেক ইজি ভাবে ক্যারি করা যায় এবং কি কাজের দিক থেকে অনেক ফাস্ট কাজ করে। মানে এত ছোট একটা পিসি দেখেন, ল্যাপটপও কিন্তু অনেক বড় হয়ে থাকে। এই যে ল্যাপটপ দেখেন আর এই পিসি গুলো দেখেন কত চমৎকার, মানে একবার লাইট ওয়েট আমরা যদি বলি সব মিলে এগুলো হচ্ছে 2.5 থেকে 3 কেজির বেশি হবে না, আমার মনে হয় এতটুকু হবে না। আচ্ছা আচ্ছা, ওকে সুপার স্লিম। আচ্ছা এখানে কি কি কনফিগারেশন আছে আমরা যদি বলি? আমাদের সর্বোচ্চ কনফিগারেশন কোরাই 7 জেনারেশন থেকে শুরু করে আপনার AMD প্রসেসর এবং কি আপনার কোরাই 3 পর্যন্ত অ্যাভেলেবল আছে। আচ্ছা, অনেকে তো দেখা যায় অফিশিয়াল কাজের জন্য সেম কনফিগারেশনের 20টা 25টা 30টা নিতে চায়, হ্যাঁ তাদেরকে কি কনফিগারেশন অনুযায়ী দেওয়া যাবে? হ্যাঁ, তাদেরকে আমরা কোয়ান্টিটি দিই, আমরা বেসিক্যালি আমরা এগুলো বিভিন্ন অফিস কর্পোরেট গুলাতে বেশি দিচ্ছি, হোলসেল করে থাকি, হোলসেল করে থাকি, আর ঢাকার বাইরে অনেক দোকানদার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতেছে। আচ্ছা, তো আমরা শুরুতে কোনটা দেখাবেন আজকে আমাদেরকে? আমাদেরকে আজকে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যেহেতু আমাদের ফার্স্ট অনেক কাস্টমার রিকোয়েস্ট করতে হবে i7 প্রসেসরের কোনো পিসি আছে কিনা, আছে কি তাদের জন্য হচ্ছে গিয়ে i7 একটা পিসি আমাদের এমোর্টি স্টক আছে, এটা HP এর মধ্যে, HP ব্র্যান্ডের মধ্যে, হ্যাঁ এটার HP এলিট ডিক্স। এটা আমি যদি এটার মডেলটা যদি একটু বলি, এটা হচ্ছে HP এলিট ডিক্স 800G3 মডেল, i7 7th জেনারেশন। আচ্ছা i7 7th জেনারেশন হবে, এটা আপনারা দেখছেন। এটাতে আপনার কনফিগারেশন যদি বলি, এটাতে SSD দেওয়া আছে হচ্ছে আপনার 256 SSD রে খোলা যায়, আর হ্যাঁ একদম কমফোর্ট, আপনি ইজিলি খুলতে পারবেন এগুলো। খুলে দেখাই, ওকে এটার হচ্ছে RAM কতটুকু দেওয়া আছে? এটাতে আপনার DDR4 এর 8GB RAM দেওয়া আছে, চাইলে আপনি এক্সটেন্ড করতে পারেন 32GB পর্যন্ত RAM আপগ্রেড করতে পারবেন, 8GB পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ 8GB দেওয়া আছে, বাদ 32GB করা যাবে, চাইলে আপনি 32GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। আর স্টোরেজ কতটুকু দেওয়া আছে? আর স্টোরেজ হচ্ছে আপনার 256 দেওয়া আছে, চাইলে আপনি এটাতে হার্ড ডিস্ক দেওয়া, হ্যাঁ SSD দেওয়া আছে, 256GB SSD দেওয়া, NVMe SSD হার্ড ডিস্ক দুটো একসাথে আপনি অ্যাড করতে পারবেন এই পিসিতে। স্লট কি কি দেওয়া আছে এখানে আমাদের? এটাতে আপনার স্লট যদি আমি বলি, এখানে SSD NVMe SSD স্লট দেওয়া আছে এবং কি হার্ড ডিস্ক দুটো একসাথে অ্যাড করা যাবে। মানে USB পোর্ট গুলো কি কি পোর্ট দেওয়া আছে? পোর্টটা হচ্ছে কি আমাদের এখানে সামনে দেওয়া আছে USB 3, এগুলো সবগুলো হচ্ছে USB 3, আপনার সামনে USB 2, USB 3 দেওয়া আছে, টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটা আপগ্রেড ডাটা ট্রান্সফার টাইপ সি পোর্ট, এবং কি মাইক্রোফোন জ্যাক তো দেওয়া আছে এটাতে, এটাতে আপনি পিছনে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে, এটা তো USB 4 দেওয়া, ল্যান পোর্ট আছে, প্লাস এটাতে বিল্টিং ওয়াইফাই আছে, চাইলে আপনি বিল্টিং ওয়াইফাই এটাতে সরাসরি নেট কানেকশন ইউজ করতে পারবেন। আমরা ল্যাপটপে যেভাবে ওয়াইফাই কানেকশন দিয়ে ইউজ করি এগুলো তো আপনারা ডাইরেক্ট ল্যান পোর্ট ছাড়া, ল্যান ছাড়া, হ্যাঁ এটাতে আপনার ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করতে পারবেন। আর এটাতে তিনটা মোডের একসাথে আউটপুট দেওয়া যাবে, ডিসপ্লে পোর্ট দেওয়া আছে, তিনটা পোর্ট দেওয়া আছে, আউটপুট দেওয়া যাবে এটাতে। এটা হচ্ছে কোরাই 7 7
জেনারেশন, কোরাই 7 7 জেনারেশন 8GB RAM 256GB SSD। আমরা যদি এটা প্রাইসটা বলি, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার অনলি 27500 টাকা। 27500 টাকা আচ্ছা, এটা 27500 টাকা। এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনারা কাস্টমারকে দেন কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ফুল 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এনি সাপোর্ট রিপ্লেসমেন্ট খুবই চমৎকার। দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু তাদের স্টকে আছে, যার যেমন কোয়ান্টিটি প্রয়োজন। এই যে পিছনেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে, তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে কি এগুলো দেন কি? আমরা সারা বাংলাদেশে, হ্যাঁ, এগুলো প্রোডাক্ট পাঠাই। বেশ কি ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে যায়। ঢাকার বাইরে অনেক কাস্টমার আমাদের কাছে রিকোয়েস্ট করছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাওয়াটা পাঠানোর জন্য। জাস্ট আপনার 1000 টাকা অ্যাডভান্স করলে, অর্থাৎ বিকাশে অ্যাডভান্স করলে, বাকি টাকাটা আপনার 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে দেন। এটার দাম বলেছেন কোরাই 7 7 জেনারেশন রাখা যাবে 27500 টাকা। 500 টাকা মানে আগে 1000 টাকা অ্যাডভান্স করবে, বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা দিতে পারবেন। এরপরে হচ্ছে কি আমাদের লেনোভো কিছু প্রোডাক্ট আছে, অনেক কাস্টমার লেনোভো প্রোডাক্ট চাই তাদের জন্য। এটা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার, এটার মডেল হচ্ছে কি আছে থিঙ্ক সেন্টার M900। আচ্ছা, থিঙ্ক M900, এটা i5 6th জেনারেশন, আপনার 8GB RAM 256 NVMe SSD দেওয়া আছে এটাতে। এটা তো আপনি ডুয়াল স্টোরেজ করতে পারবে, বিল্টিং ওয়াইফাই, সামনে USB, পিছনে USB দেওয়া আছে, এবং কি আপনার ডিসপ্লে আউটপুট দুইটা মনিটর একসাথে আউটপুট দেওয়া আছে, ল্যান পোর্ট তো আছে, একদম ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইস কেমন রাখা যাবে? এটা প্রাইস দিচ্ছি আমরা 18000 টাকা। এটা 18000 টাকা, i5 6th জেনারেশন 18000 টাকা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এরপর হচ্ছে কি একটু কম বাজেটের মধ্যে অনেক কাস্টমার প্রোডাক্ট চায় তাদের জন্য, i3 প্রোডাক্ট Lenovo, only 9500 টাকা। আচ্ছা, i3, এটা কনফিগারেশন i3 হচ্ছে কি, এটা i3 3rd জেনারেশন, 4GB RAM 128GB SSD, চাইলে এটাকে আপডেট করা যাবে। প্রাইস থাকবে হচ্ছে মাত্র 9500 টাকা। ওরে ভাই, দেখেন 9500 টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে ব্র্যান্ড পিসি, মানে ভাবা যায়। এই ব্র্যান্ড পিসি যারা আসলে ইউজ করেন জানেন যে এগুলো একটা 5-10 বছরও কিন্তু কিছু হবে না, আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। আপনারা যারা আমাদের কাছ থেকে, আমাদের আগের কাস্টমারদের নিচে তাদের কাছ থেকে শুনলে বুঝতে পারেন এগুলো কতটা সাপোর্ট দেয়, পিসিগুলো অনেক ফাস্ট কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটাই ফাস্ট। এছাড়া হচ্ছে কি আপনার HP ব্র্যান্ডের কিছু, আপনার AMD প্রসেসরের আরো কিছু পিসি আছে। এটা হচ্ছে কি, হ্যাঁ, AMD, এটাও AMD 7500, মেবি 7500। এটা হচ্ছে কি আপনার 705G2, 705G2 G2। এটা হচ্ছে কি আপনার AMD A10, এটা হচ্ছে কি আমাদের প্রাইস অনলি 11000 টাকা, 4GB দিয়ে, 4GB, হ্যাঁ, 4GB RAM আর আপনার 8GB RAM, সরি, 8GB RAM 256 SSD দিয়ে 11000 টাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, 8GB RAM 256GB SSD দিয়ে 11000 টাকায়, এটা AMD প্রসেসর হবে, এগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো মোটামুটি কি সব দেখানো হয়েছে, আর কোনোটা এখন কি এগুলোই অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এছাড়াও আমাদের আরো অনেক PC আছে, বেসিক্যালি ভিডিওটা তো অনেক লং হয়ে যায়, ভিডিও দেখানো সম্ভব না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের শপ আসেন, ভিজিট করেন। আচ্ছা রানা ভাই, আপনাদের শপের ঠিকানাটা একটু বলে দিন। আমাদের শপ অ্যাড্রেসটা আমি কাস্টমার সুবিধার্থে বলে দিই, আমাদের নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 739 নম্বর শপ। লেভেল 7, 739 নম্বর শপ, শপ নেম বিডিটেক। আপনাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার স্যার, আমাদের সপ্তাহে বাকি 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের মার্কেট অলওয়েজ খোলা থাকে। আপনার যে কোনো সময় আসলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনার পছন্দের। তো সেক্ষেত্রে যারা এই ধরনের মিনি ব্র্যান্ড পিসি গুলো নিতে চান, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন। ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের ব্র্যান্ড পিসি গুলো কালেক্ট করতে পারেন।